गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल। आज के चले सकाल सकाल कूमड़ो पता तुलते। आज के कूमड़ो पता दिए तुम्हारे साथ एक दारुण मजादार रेसिपि शेयर करब। ये रेसिपिटा खूब ही पचंद, तो आज के भावलम तुम्हारे साथ रेसिपिटा शेयर करी। तो चलो शुरू करा जा। प्रथम कूमड़ो पताागुलो के छिड़े नहीं देखते एगुलो को ना भलोक जल दिए धुए नीते हैं, जैसे को नोरा को किसू लेगे ना थे। कूमड़ो पता ये पोका ठोका थकते ही पे, तो तुम्हारे भलोक धुए नीले को समस्या है ना। तो चलो भलोक धुए नी कूमड़ो पताागुलो के भलोक धुए नहीं। धुए चुड़ी जल जल छड़िए नीते दिए जैसे भेतरे जल ना थे। तो चलो एबारो के ना एकदम मिहि हमें कूचिए नेब। देखो हमें এটাকে একদম ঝিরিঝিরি করে একদম যত পারবে মিহি করে কুচাতে হবে। এটাকে বড় বড় করে কুচালে হবে না, তাহলে কিন্তু জিনিসটা মানে ভালো হবে না, তো বাটতে খুব কষ্ট হবে। যত মিহি করে কুচাবে না তত ভালো হবে এটাকে বাটতে। এটা তো লাস্টে বাটতে হয়। তো দেখো আমি কিভাবে কুচিয়ে নিচ্ছি এটাকে, একদম মিহি করে কুচিয়ে নিতে হবে এটাকে। তো দেখো আমার কুমড়ো শাক কুচানো হয়ে গেছে, একদম ঝিরিঝিরি করে আমি কুচিয়ে একটা গামলার মধ্যে রেখে দিয়েছি। এরপর এটার মধ্যে দিতে হবে হচ্ছে আমি বেশ কয়েক কোয়া রসুন নিয়েছি, যত রসুন দেবে তত টেস্ট হবে। এটাই রসুন দিয়েছি, এর সাথে লাগছে কালো জিরে, আর তিনটে মতো আমি শুকনো লঙ্কা নিয়েছি। পুরো রান্নাটাই হবে কিন্তু সর্ষের তেলে। তো চলো আমি কড়াইতে আগে সর্ষের তেল দিয়ে দিলাম, কড়াইটা ভালো করে গরম হোক। এরপর আমাকে ফোড়ন দিতে হবে হচ্ছে কালো জিরে, কালো জিরেটা আমি ফোড়ন দিয়ে দিলাম। এরপর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু আস্তে আস্তে, এরপর দিয়ে দিচ্ছি পুরো রসুনটা। এটাকে একদম মিডিয়াম লো ফ্লেমে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু রসুনের ফ্লেভারটা আসবে না, ভাজ লাগবে খেতে রসুনটা বাটার পরে। তো আমি একদম লো ফ্লেমে মানে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে না আমি ওই কুমড়ো শাক যেটাকে কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো কুমড়ো শাকগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই কুমড়ো শাকটাকে একদম লো ফ্লেমে ভাজতে হবে, যতক্ষণ না এটা সিদ্ধ সিদ্ধ হয়ে আসে সেরকমভাবে ভাজতে হবে। বেশি বাড়িয়ে দিলে না ফ্লেমটা, তো পুড়ে যাবে পুরো, তখন বাটাটা খেতে খুবই বাজে লাগবে। এরকমভাবে আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি এটাকে, কুমড়ো শাকটাকে। আমার কুমড়ো শাকটা ভাজা হয়ে গেছে, কুমড়ো শাকটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এরপর এটাকে শিলনোড়ায় বাটতে হবে, পুরো মশলা টশলা যা যা দিয়েছি আমি, শুধু এর মধ্যে আছে কালো জিরে রসুন আর শুকনো লঙ্কা, এটা দিয়ে আমি পুরো কুমড়ো শাকটাকে আমি বেটে নেব ভালো করে। একবার বাটলে হবে না, এটা একবার বাটলে না, পুরো আদো আদো বাটা হয়। তো যা তার জন্য সেকেন্ডবার মানে দুবার এটাকে বাটতে হয় যাতে মিহিভাবে বাটাটা হয়ে যায়। তো চলো আমি এটাকে ভালো করে বেটে নিই। দেখতেই পাচ্ছ আমি একবার প্রথমবার এটাকে বাটা মানে এখন বাটা হয়ে গেছে, এরপর আমি দ্বিতীয়বার বাটা স্টার্ট করে দিয়েছি। এটাকে এভাবে বেটে নিতে হবে পুরো কুমড়ো শাকটাকে। দেখো আমি বেটে নিচ্ছি পুরো ভালো করে। কুমড়ো শাক বাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে না শুকনো সর্ষে তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এবার ওই কুমড়ো পাতা কুমড়ো পাতার যে বাটাটা আছে ওটাকে একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে, যেহেতু আগেও বেশি আগেও ফ্রাই করে রাখা ছিল, কিন্তু এটা এরপর আর বেশি ফ্রাই করতে হবে না, অল্প একটুখানি ফ্রাই করে এর মধ্যে হালকা ব্যালেন্সিংয়ের জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে চিনি। এরপর এটাকে এটা পুরো তৈরি হয়ে গেছে, এরপর আর কিছু করার নেই, এরপর গরম ভাতের সাথে জাস্ট খেয়ে নিলেই হয়ে যাবে। চলো কেমন লাগলো জানিও। চলো আজকের মতো টাটা।